রাস্তায় বেরোনোর আগে জেনে নিন ট্রাফিকের হাল হদি। সকালে ব্যস্ত সময় কোন রাস্তায় যানজট, কোথায় গাড়ির গতি মসৃণ, তার খবর এবিপি আনন্দে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ওসি ট্রাফিক কন্ট্রোল অঞ্জন সাবুই। মিস্টার সাবুই, শহর কলকাতায় যান চলাচল সংক্রান্ত কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? নমস্কার, এই মুহূর্তে তো শহরের যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, কোথাও কোনো কন্ডিশনের খবর নেই। তবে সাড়ে পৌনে দশটার পর থেকে একটু ওই বালিগঞ্জ সার্কুলার রোড, রডন স্ট্রিট, পার্ক স্ট্রিট, মা ফ্লাইওভার, এখানে একটু গাড়ির চাপ থাকবে। আজকে হয়তো একটু বেশি চাপ থাকবে, কারণ লামাটিনিয়া স্কুলের আজকে রিপোর্ট কার্ড দেওয়া হবে, একটু বেশি গাড়ি আসবে, যার জন্য গুরুসদয়, রডন, পার্ক স্ট্রিট এই জায়গাটায় একটু গাড়ির চাপ থাকবে। তো সেক্ষেত্রে দক্ষিণ কলকাতা থেকে যারা আসবেন আপনারা ডালহৌসিতে, তারা ওই আমির আলী এজেসি ফ্লাইওভার ধরলে চাপটা একটু কম পাবেন, এই জায়গাটা ঠিক থাকবে আশা করা যাচ্ছে। আর এছাড়া তো বড় ধরনের প্রোগ্রাম বলতে আজকে দুপুর দুটোর সময় একটা প্রসেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ওয়াই রোডে আসবে, এটা একটা রাজনৈতিক দলের, এখানে 4-5 হাজার লোক থাকবে। তো সেক্ষেত্রে ওই সময় মৌলালী সেক্টর, এসএন ব্যানার্জি, ধর্মতলা, জেএল নেহরু, লেনিন সরণি এইসব জায়গাগুলোর গাড়ির চাপ থাকবে, হয়তো এসএন ব্যানার্জি কিছুক্ষণের জন্য বন্ধ হবে, সেক্ষেত্রে আপনারা সিআইটি রোড বা এজেসি সাউথ বাউন্ড অ্যাভেল করবেন, এজেসি সাউথের দিকে এইটা। আর বিকেলের দিকে বিকেল 5টা থেকে রাত্রির 11টা অবধি গতকালও যেটা হয়েছিল, এটা ওই গর্জা মাতার প্রসেশন, এটা রিলিজিয়াস প্রসেশন, যেটা কেকে টেগোর কালাকাটটা বন্ধ থাকে। যারা হাওড়া স্টেশনে আসবেন তারা ওই এমজি রোড বা সেন্ট্রাল এভিনিউ হয়ে বিবি গাঙ্গুলি ডালহৌসি হয়ে স্ট্যান্ড রোডে দিয়ে হাওড়া স্টেশনে আসতে পারেন। তো আজকে কালকে যেমন এমজি রোডে এফেক্ট কিছু পড়েনি, তো আজকে যেটা ওই পরিস্থিতি অনুযায়ী এমজি রোডটা আমরা যদি সে যায় রিলিজিয়াস, ছোটো ছোটো অসংখ্য প্রসেশন আছে গর্জা মাতার, তো এমজি রোডটা তাহলে আমরা সেরকম বলা হবে, সেই সময় বলে দেওয়া হবে। এছাড়া আর বড় ধরনের সেরকম কিছু নেই, আশা করা যাচ্ছে সারাদিন ঠিকই থাকবে। নমস্কার, ধন্যবাদ আপনাকে।